প্রথম দফা ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, কিন্তু যদি প্রয়োজন হয় আরও নিষেধাজ্ঞা আসতে পারে, এসব কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। এই যে আমরা ভিসা নিষেধাজ্ঞা বলি, আবার র্যাবের উপর নিষেধাজ্ঞা বলি, বা যে কোনো নিষেধাজ্ঞাই বলি না কেন, এটা সবে মাত্র শুরু। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, শেখ হাসিনাকে সরিয়ে একটা অন্য একটা সরকার যেই আসুক, অন্য একটা সরকার যে দেশটাকে আসলে ভালোবাসে, এই শেখ পরিবার দেশটাকে ওন করে না, সবাই শুধু খাই 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 খাই। আপনি শেখ পরিবারের প্রত্যেকটা লোককে দেখবেন, ওরা হুমকি ছাড়া কথাই বলতে পারে না, ওদের কাজই হচ্ছে দেশটাকে লুটে পুটে খাওয়া। দর্শক, বাংলাদেশের উপর আমেরিকা পর্যন্ত দুটো নিষেধাজ্ঞা দিয়েছে। একটা হচ্ছে যে 2021 সালের 10ই ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে র্যাব এবং র্যাবের বর্তমান ও সাবেক 7 সদস্যের উপর নিষেধাজ্ঞা, আর দ্বিতীয়টা হচ্ছে যে গত 24শে মে মার্কিন ভিসা নীতি ঘোষণা করেছে যে যারা নির্বাচনে বাধা দিবে সেটা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, হতে পারে আমলা, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে বিরোধী দল রাজনীতিবিদ, হতে পারে মিডিয়া, বা যে কেউ হতে পারে, যারাই নির্বাচন কাজে বাধা দিবে তাদেরকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিবে, যেটা বাস্তবায়নে ঘোষণা করেছে গত সপ্তাহে এই দুইটা। কিন্তু আজকে আমরা দেখলাম যে মানব জমিনে কি বলল ব্রায়ান শিলার। এই ব্রায়ান শিলার হচ্ছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। আমি একটু মানব জমি থেকে পড়ে শোনাই। তিনি বলেছেন যে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পর থেকেই বাংলাদেশের ঘটনাবলীর উপর ঘনিষ্ঠ নজর রাখতেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফা ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, কিন্তু যদি প্রয়োজন হয় আরও নিষেধাজ্ঞা আসতে পারে, এসব কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে 3C মানে 3C হিসাবে পরিচিত এই ভিসা নিষেধাজ্ঞা। এই ভিসা নিষেধাজ্ঞা 3টা C আছে এখানে, যাকেই দেখা যাবে নির্বাচন বাধাগ্রস্ত করতেছেন সে যেই হোক না কেন, তার বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। হতে পারে সাংবাদিক, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যবসায়ী, হতে পারে আমলা, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে আওয়ামী লীগ রাজনীতিবিদ, হতে পারে বিএনপি রাজনীতিবিদ, যেই হোক না কেন। তিনি এক্ষেত্রে ইংরেজি শব্দ এনি ওয়ানের উপর জোর দেন, এনি ওয়ান মানে যে কেউ। ব্রায়ান শিলার আরো খোলাসা করে বলেন যে গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার কর্মকাণ্ডের মধ্যে আছে ভোট জালিয়াতি, ভোটারদের ভীতি প্রদর্শন, সমাবেশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় যারা সহিংসতা ব্যবহার করে বাধা দেয় তারা, রাজনৈতিক দল, ভোটার এবং নাগরিক সমাজকে বাধা দেওয়ার পদক্ষেপ, এবং মিডিয়াকে, দেখুন মিডিয়াকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশে বাধা দেওয়া। তাহলে দেখুন আপনি, এই ব্রায়ান শিলার যে কথাগুলো বললেন যে এখানে ভোট জালিয়াতি, ভোটারদের ভীতি প্রদর্শন, সমাবেশের স্বাধীনতা দেওয়া, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় সহিংসতা বা বাধা দেওয়া, তারপরে ভোটারদেরকে বাধা দেওয়া, নাগরিক সমাজকে বাধা দেওয়া, মিডিয়া টুটি চেপে ধরা, এই সবগুলি কিন্তু আওয়ামী লীগ করতেছে, বিএনপি কিন্তু একটা করতেছে, কারণ বিএনপি তো ক্ষমতা নেই রে ভাই, বিএনপি তো নিজে নিজে জিতো। সুতরাং এই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কাদের উপর আসবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ব্রায়ান শিলার ঢাকা ট্রিবিউনকে এসব কথা জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে যারা ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আসবেন তাদের নাম এবং ফোন নাম্বার আমরা প্রকাশ করব না, আমেরিকার আইনে ভিসা রেকর্ড গোপনীয় বিষয়। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে তারা কার কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে। এর আওতায় আছে আইন শৃঙ্খলা প্রয়োগকারী এজেন্সি, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা, বিচার বিভাগ, বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা। ঢাকা ট্রিবিউন নামের একটি পত্রিকার সঙ্গে একটা ইন্টারভিউতে এই কথা বলেছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। দর্শক, আমি একটু আগে চ্যানেল আই এর তৃতীয় মাত্রা দেখতেছিলাম, সেখানে দুজন গেস্ট ছিলেন। একজন হচ্ছেন আলী রিয়াজ সাহেব, আপনারা সবাই চিনেন প্রফেসর আলী রিয়াজ, একজন হচ্ছেন যে ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার। তো শাকত হোসেন বলেছেন তার তৃতীয় মাত্রায় যে এটা সবে মাত্র শুরু। এই যে আমরা ভিসা নিষেধাজ্ঞা বলি, আবার র্যাবের উপর নিষেধাজ্ঞা বলি, বা যে কোনো নিষেধাজ্ঞাই বলি না কেন, এটা সবে মাত্র শুরু। আমিও মনে করি এটা সবেমাত্র শুরু। দর্শক, আমেরিকার টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমেরিকা থামবে না। আর ভারত কি করবে রে ভাই, ভারত তো এমনিতেই বেকায়দায় আছে। আপনি দেখেন, কানাডার একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক, তিনি কানাডায় হত্যাকাণ্ডের শিকার হলেন,
এবং কানাডিয়ান গভর্নমেন্ট এতে ভারতীয় সরকারের সম্পৃক্ততা পেয়েছে। তারপর ভারতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন এ ব্যাপারে। তারপর আপনারা দেখেন যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার, তারপরে দুই দেশের থেকে দুই দেশের ভিসা নিষেধাজ্ঞা, এসব চলছে। এবং কানাডা অন্যান্য পশ্চিমা দেশের সহায়তা চেয়েছেন, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এবং ইউকে। ভারত আগের অবস্থানে নাই, ভারত এই সিচুয়েশনে নিজেদের এই সমস্যা, নিজেদের সঙ্গে কানাডার সঙ্গে ভিসা সমস্যা, কূটনৈতিক সমস্যা, অন্যান্য দেশগুলোতে এর প্রভাব কতটুকু পড়তে পারে, এই নিয়ে ঠিক করতেই নরেন্দ্র মোদীর চিন্তায় অস্থির। নরেন্দ্র মোদীর সময় কোথায় শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সহায়তা করা? সময় নাই। কাজে আমি মনে করি যে ভারত থেকে যেই সহায়তা শেখ হাসিনা পাওয়ার কথা বা কূটনৈতিক সহায়তা, সেই সহায়তা শেখ হাসিনা এবার আর পাবে না। এবং তৃতীয় মাত্রায় ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন আরো বলেছেন যে যদি শেখ হাসিনা একতরফা নির্বাচন দিয়েই দেয় তাহলে আরো নিষেধাজ্ঞা আসবে। সবে তো নিষেধাজ্ঞা শুরু, আরো বেশি বেশি করে নিষেধাজ্ঞা আসবে। এবং এই মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার, তিনিও ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন থ্রি সি দ্বারা পরিচিত, একটার পর একটা এগুলো আসতেই থাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ নজর রাখতেছে যে ভিসা নিষেধাজ্ঞাটা কতটুকু কাজ করতেছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখে যে এই ভিসা নিষেধাজ্ঞাটা ভালোভাবে কাজ করতেছে তাহলে থাকবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখে যে এই ভিসা নিষেধাজ্ঞাটা আসলে কাজ করতেছে না বা কাজ করতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের না, তাহলে তারা নতুন করে নিষেধাজ্ঞা দিবে। এই কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কঠিন নজর রাখতেছে। এরপরে আরো 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 ভিসা নিষেধাজ্ঞা আসবে। ওই যে ওই একজন ব্যবসায়ী নেতা নাকি বলেছে যার এইসব নিষেধাজ্ঞা কোনো ব্যাপার না, আর আজকাল আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য কি আমেরিকা যাওয়া লাগে নাকি, ঘরে বসেই করা যায়, অনলাইনের যুগ। মানে এগুলো যে কি পরিমাণ মানে অশিক্ষিত, আমি অশিক্ষিত বলবো না, লেখাপড়া নিশ্চয় করেছি, আমি কুশিক্ষিত বলবো যে কি কুশিক্ষিত। আমি তো দেখি যে এই যে গার্মেন্টস এর যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা সারাদিন বিদেশে যাওয়ার উপরই থাকে, তারা এই ইউরোপ এই আমেরিকা, এই ইউরোপ এই আমেরিকা, এমনকি ছোট ছোট গার্মেন্টস এর মালিকরা পর্যন্ত ইউরোপ আমেরিকা ভ্রমণ করে সব সময়। আর উনি বলেন যে সব নাকি অনলাইনে হয়ে যাবে। তো এই ধরনের বালখিল্য কথাবার্তা আসলে মানে সরকারের নির্দেশ আছে সবার উপরে, সবাইকে একসঙ্গে বলতে বলো যে এটা ব্যাপার না, এটা ব্যাপার না, কিন্তু এটা যে কত বড় একটা ব্যাপার সেটা যারা ভুক্তভোগী তারাই জানে। এই যে বিমানবাহিনীর প্রধান হানান সাহেব, তারপরে মশিউর রহমান রাঙ্গা বলেন যে তার নাকি ভিসা বাতিল হয়েছে, তিনি নিজেই বলতেছেন, আবার বিচারপতি মানিক বলতেছেন যে আমার ভিসা বাতিল হলে সেজন্য বিএনপি দায়ী। তো এভাবে আস্তে আস্তে সব কিন্তু বেরোবে। দেখুন একজন গ্রামের মানুষ তার হয়তো আমেরিকা যাওয়ার দরকার নেই, কিন্তু যারা সমাজের উচ্চ পর্যায়ের লোক, যারা এই ডিসিশন গুলো নেয়, শেখ হাসিনার আশেপাশের লোক, তাদের কিন্তু আমেরিকা যাওয়ার প্রয়োজন আছে। আপনি দেখেন যারা ভিসা নিষেধাজ্ঞা পেয়েছে, আমি বেনজিরের কথাই বলি, এই বেনজির বিশ্বের কোথাও ডেবিট কার্ড ব্যবহার করতে পারে না। তো এই যে এই ধরনের হয়রানিগুলো কিন্তু আপনাদের সবার জন্য ওয়েট করতেছে। 400 না 500 নাম আছে, প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে। আমেরিকা বলছে যেই হোক, এনিওয়ান, গণমাধ্যম কর্মী হোক, বিচার বিভাগ হোক, আইন বিভাগ হোক, শাসন বিভাগ হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, সবার উপরে, যাকে আমেরিকা মনে করবে যে এই লোকটা সুষ্ঠু নির্বাচনী কার্যে বাধা দিবে তাকেই তারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনবে। এবং যদি এতেও কাজ না হয় এবং শেখ হাসিনা একতরফা নির্বাচন করে ফেলে, তারপরে আসবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আপনি দেখেন অনেকে বলে যে আমাদের চেয়ে তো কম দামে কাপড় চোপড় কোথায় পাবে বিশ্বে, আমেরিকা আমাদের কাছ থেকে কিনতে বাধ্য। বিষয়টা তার না। একটা জিনিস আপনি দেখেন যে এই পৃথিবীতে বন্ধুরাষ্ট্র বলে কেউ নেই। আজকে যদি এই শেখ হাসিনার গোয়ারতুমির কারণে, এই শেখ হাসিনার একতরফা নির্বাচন করে ক্ষমতা থেকে যাওয়ার কারণে যদি আমেরিকা তৈরি পোশাকটা না কিনে বাংলাদেশ থেকে, তাহলে দেখবেন এই তৈরি পোশাকের বাজারটাই ভারত সমেরে নিয়ে যাবে। ভারত গোপনে আমেরিকাকে বলবে যে বাংলাদেশ যেই দরে দিচ্ছে আমরা তার চেয়ে কম দরে দিব বা সেই সমান দরে দিব। প্রয়োজনে ভারত, দেখুন ভারতের কিন্তু দেশপ্রেম আছে। নরেন্দ্র মোদীকে আমরা খারাপ জানতে পারি কিন্তু বেচারা কিন্তু দেশপ্রেমী, ভারতকে সে ভালোবাসে। এই বিজেপি সরকার করবে কি একদম ইন্ডিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিশাল বড় শিল্প কারখানা গড়ে তারা ভারতকে সাপ্লাই দিয়ে দিবে? আর ভারত যদি না নেয়, ভিয়েতনাম তো আছেই, ভিয়েতনাম একদম এক পায়ে খাড়া, ভিয়েতনাম প্রচুর সাপ্লাই দিবে। শুনুন, ব্যবসা বাণিজ্য কখনো বন্ধ থাকে না,
আর বাংলাদেশ থেকে পোশাক না কিনলে আমেরিকার লোকেরা উলঙ্গ থাকবে এটাও কোনো কথা না। এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খুলে যায়। বর্তমানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের যুগ। আমেরিকা থেকে এই অপরচুনিটি যে আমেরিকা আমাদের পোশাক কিনবে এই সুযোগটা পাওয়ার জন্য বহু দেশ মুখিয়ে আছে। আর সেই জায়গায় আমরা বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি, তৈরি পোশাক রপ্তানিতে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি, আমাদের রেমিটেন্স আসতেছে প্রচুর পরিমাণে আমেরিকা থেকে সৌদি আরব থেকে। এই শেখ হাসিনার স্বৈরশাসনের কারণে, শেখ হাসিনার গোয়ারতুমির কারণে, শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের কারণে, এই শেখ হাসিনার অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে বসে থাকার কারণে আমরা এই সব সুযোগ হারাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি মুডিজ এবং আরো কারা কারা আছে, তারা গতকালকেও বাংলাদেশের ক্রেডিট স্কোর আবারও ডাউনগ্রেড করেছে এবং তারা বলেছে যে বাংলাদেশের জন্য সামনে কোনো ভালো সুখবর নাই। বাংলাদেশের এই যে অর্থনৈতিক ঝামেলাগুলো আছে চলতেছে, এটা 2025 সালের শেষ পর্যন্ত কন্টিনিউ হতে পারে। অলরেডি মানুষ খাইতে পায় না, মানুষের এত কষ্ট, এত মানি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, মানে আমি আমি বলতেছি কি দর্শক, এত কথা বলে লাভ নেই। আমি আমি একটা কথা বলতেছি যে আপনি এই যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, আপনি যেই জায়গায় যে সমস্যাগুলো দেখতেছেন, সব সমস্যার সমাধান কিন্তু একটাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। শেখ হাসিনাকে সরিয়ে একটা অন্য একটা সরকার যেই আসুক, অন্য একটা সরকার যে দেশটাকে আসলে ভালোবাসে, এই শেখ পরিবার দেশটাকে ওন করে না, সবাই শুধু খাই 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 খাই। আপনি শেখ পরিবারের প্রত্যেকটা লোককে দেখবেন, ওরা হুমকি ছাড়া কথাই বলতে পারে না, ওদের কাজই হচ্ছে দেশটাকে লুটে পুটে খাওয়া। কাজেই এদেরকে ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে দেশপ্রেমিক সরকারকে ক্ষমতা বসাতে হবে। এখনো কিন্তু দেরি হয়ে যায়নি। শ্রীলঙ্কায় এত মুদ্রাস্ফীতির পরেও শ্রীলঙ্কা একদম শেষ হয়ে গিয়েছে, সেই শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশকে একদম সুচ্ছ টাকা পরিশোধ করে দিয়েছে। কারণ শ্রীলঙ্কা আগের ইতিহাস ভুলে গিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের হেড অব দ্য ডিপার্টমেন্টে তারা উপযুক্ত লোকগুলোকে বসিয়েছে, যেসব লোকগুলোর কোয়ালিটি আছে, এবং তারাই এই নতুন শ্রীলঙ্কা তৈরিতে সহায়তা করতেছে। যে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতির পরিমাণ 4% আর আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতির পরিমাণ 12%, 12% গরিব মানুষ খেতে পায় না ঠিক মতো এই মুদ্রাস্ফীতির কারণে, কি করব দর্শক। এই কারণে আমি বলি যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় নেই। তা না হলে নিষেধাজ্ঞা তো আসবেই, নিষেধাজ্ঞা আমেরিকা থেকে আসবে, নিষেধাজ্ঞা ইউরোপ থেকে আসবে, এবং গণ আন্দোলন চলতেই থাকবে। কাজী হাসিনা যদি মনে করে যে ওই একতরফা নির্বাচন দিয়ে পার পেয়ে যাব, ওই দিন আর নাই, ওই দিন শেষ। আমেরিকার ভিসা নীতির মাধ্যমে দেশকে লজ্জায় ফেলার দায় শেখ হাসিনার মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসা নীতি খুশির খবর নয়, এটা পুরো জাতির জন্য লজ্জার, দেশকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী শেখ হাসিনা। বুধবার 24 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত অসমা হান্নান সাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে, তাদের কথাবার্তা শুনে মনে হয় এই দেশ শুধু তারাই থাকবে। তিনি বলেন, সরকারের লোকজন বলছে ভিসা নীতির ফলে বিএনপি বিপদে আছে, আসলে বিএনপি কোনো বিপদে নেই, বরং বিএনপি আন্দোলন করতে গিয়ে আরও শক্তিশালী হয়েছে। বিএনপির মহাসচিব আরও বলেন, এই সরকারকে সরকার বলা যায় না, আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়ার জন্য নয়, আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমরা কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে। তিনি আরও বলেন, গতকাল এক ছেলের সাথে কথা হলো, সে বিসিএসএ লিখিত পরীক্ষায় পাশ করেছে, কিন্তু পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে চাকরি হয়নি। বিএনপির পরিবারের সাথে ন্যূনতম সম্পর্ক থাকলে তার চাকরির প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ অসহ্য হয়ে পড়েছে মিথ্যা মামলার জন্য, সরকারের মধ্যে দেশপ্রেম থাকলে তো দেশকে জিম্মি করতে পারে না, এটার দেশের জন্য সুখকর নয়। বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসমা হান্নান সাহর স্মরণে মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী থেকে যে নেতা বের হয়ে আসেন তিনি যোগ্যতা দক্ষতা দিয়ে বের হয়ে আসেন, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের রাজনীতিকে ভালোবেসে
বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বৃত্ত হয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সব সময়ে তার মতো নেতা পাওয়া যায় না। ম্যাগনিটস্কি স্টাইলে স্যাংশনের দাবি অস্ট্রেলিয়ান এমপির। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ম্যাগনিটস্কি স্টাইলে স্যাংশন আরোপের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান এমপি আবিগেইল বয়েট। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবিগেইল বয়েট গত 21 সেপ্টেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেন, ইউনাইটেড স্টেট ইউনাইটেড অফ পিস অনুযায়ী 15 বছরের বেশি সময় আগে বাংলাদেশে একটি বৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বি 2014 এবং 18 সালের নির্বাচন দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে ব্যর্থ হন। সি ইউরোপীয় ইউনিয়ন খোঁজ বলছে বাংলাদেশ 2018 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সহিংসতায় ধ্বংস হয়েছিল। ডি ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট আর ক্যানাডিয়ান হিউম্যান রাইটস এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে জোরপূর্বক গুমের সংখ্যা এবং ভিকটিমদের ন্যায় বিচার পাওয়ার অধিকারে না দেয় গভীর উদ্বিগ্ন। ই হিউম্যান রাইটস ওয়াচ এর খোঁজ বলছে বাংলাদেশ সরকার জোরপূর্বক গুমের সাথে জড়িত থাকা অব্যাহত রয়েছে। এফ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উল্লেখ করেন নিজ দেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করেন এমন বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করার নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। জি 2021 সালে বাইডেন প্রশাসন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এইস বাংলাদেশি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক কারাবরণ নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট আলোচনা হয়েছে এবং 2018 সালে সাধারণ নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ 9 বছর পর 2022 সালের 23 মে আবিগেইল বয়েডের অস্ট্রেলিয়ান গ্রিনস দল সহ ফের অস্ট্রেলিয়ান সরকার গঠন করে ক্ষমতাসীন লেবার পার্টি। সাম্প্রতিক গত 14 সেপ্টেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট দাঁড়িয়ে এই অস্ট্রেলিয়ান গ্রিনস দলেরই আরেক নেতা দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রিজ বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান সরকারের দাবি পরিষ্কার করার আহ্বান জানিয়ে এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণে নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।